আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। যাদের রক্তের প্রয়োজন এবং যারা ব্লাড ডোনার আছেন, উভয়কে একই প্ল্যাটফর্মে আনার মতো চমৎকার একটি অ্যাপের রিভিউ করবো আজকে। এই অ্যাপের ফিচার সংক্রান্ত তথ্য আপনারা ইতিমধ্যে থাম্বনেলে দেখেছেন এবং ডিসক্রিপশনে বিস্তারিত থাকবে। অনেক অনেক ফিচার আছে এবং অনেক প্রয়োজনীয় ফিচার এখানে অ্যাড করা হয়েছে। এটা ডেভেলপ করেছেন আমাদের অত্যন্ত সুপরিচিত একজন অ্যাপ ডেভেলপার, জনপ্রিয় ডেভেলপার, আমাদের প্রিয় উসমান ভাই। তো যাই হোক, আমি অ্যাপের মধ্যে চলে যাব এবং অ্যাপে কী কী ফিচার আছে এক নজরে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাবো। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিও থেকে। তো চলুন শুরু করি। তো ব্লাড ডোনেট নামক চমৎকার এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিয়েছি। হোম পেজে রেজিস্ট্রেশন সংক্রান্ত সিস্টেমটা একদম ইজি, এটা দেখানোর কিছু নেই। আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার রক্তের গ্রুপ, জন্ম তারিখ, এই তথ্যগুলো এখানে ফিল আপ করে সাবমিট করলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আপনারা এইভাবে একটা হোম পেজ দেখতে পারবেন। চমৎকারভাবে এটা সাজানো হয়েছে, ব্লাড ডোনেট আছে, তারপর মেনু বার আছে, উপরে একটা লেখা আছে ব্যানারের জায়গায়, আপনার এক পেগ রক্তে বাঁচতে পারে একটি জীবন। তারপর আছে খোঁজন, মানে সার্চ বার, এখানে সার্চ করে আপনি বিভাগ ভিত্তিক বিভাগ আকারে ব্লাড খুঁজতে পারবেন, কোথায় প্রয়োজন, জেলা আছে, থানা আছে, রক্তের গ্রুপ, এগুলো আপনারা বুঝবেন যখন রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপে প্রবেশ করবেন তখন। তারপর আছে পোস্ট, এখানে অনেকেই পোস্ট করেন, আপনার এই যে একজন নাম দিয়েছেন, তার মোবাইল নাম্বার দিয়েছেন, রক্তের গ্রুপ এখানে দিয়েছেন, ডেট এবং তারিখ এখানে শো করছে, তার নাম শো করছে, আপনারও চাইলে পোস্ট করতে পারবেন। নিচে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার মেসেজ লিখে সাবমিট করলে এটা পোস্ট আকারে এটা চলে যাবে অ্যাপের মধ্যে, অন্যরা দেখতে পারবে। তারপর আছে দাতাগণ, যারা রক্তদান করেন বা ব্লাড ডোনেট করেন তাদের তথ্যগুলো এখানে আছে, নাম সহ তথ্য আছে, মোবাইল নাম্বার আছে, এখানে আপনারা তাদের অ্যাড্রেসও পেয়ে যাবেন। তারপর ব্যাকে এসে আমরা দেখতে পাচ্ছি সংগঠন, সংগঠন তৈরি করে আপনারা এখানে গ্রুপ তৈরি করতে পারবেন এবং সংগঠন এখানে খুঁজতে পারবেন আপনারা এখান থেকে। যেমন আমরা পাবনা রাজশাহী বিভাগের পাবনার একটা গ্রুপ আমরা সংগঠন খুঁজে পেয়েছি, যদিও মেম্বার মাত্র একজন আপাতত, জয়েন হওয়া যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যাকে যদি চলে আসি ব্যাংক, ব্লাড ব্যাংক, এটা আপনারা বিভাগ আকারে খুঁজতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা বগুড়া খুঁজলাম আমরা, দেখতে পাচ্ছি অনেকগুলো শো করছে, ব্লাড ব্যাংকের নাম্বার আছে, আপনারা ওইগুলো অ্যাড করতে পারবেন। তারপর আছে সাহায্য, এখানে আসার পর অ্যাম্বুলেন্স সার্ভিসের নাম্বার দেওয়া হয়েছে, খুবই প্রয়োজন একটা বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে একটা নাম্বার দেওয়া হয়েছে। কোভিড-19 তথ্যগুলো হেল্পলাইনও এখানে দেওয়া আছে, নিচে কয়েকটা ব্যানার আছে, তো দেখতেই পাচ্ছেন। আর তারপর উপরে একদম উপরে বাম পাশে একটা মেনুবার আছে, মেনুবারে যদি ক্লিক করেন এখানে আপনার নাম দেখতে পারবেন, প্রোফাইল পিকচারও আপলোড আপডেট করতে পারবেন সম্ভবত। আচ্ছা যাই হোক, হোম আছে, মাই প্রোফাইলে যেয়ে আপনার তথ্য আপডেট করতে পারবেন, লগ আউটে যদি ক্লিক করেন তাহলে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে এইভাবেই থাকে, প্রথমত নতুন অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। সংক্ষিপ্ত আকারে চমৎকার এবং প্রয়োজনীয় একটি অ্যাপের রিভিউ নিয়ে আমরা হাজির হয়েছিলাম আজকে, আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন এইসব বিষয়ে এটা শেয়ার করার জন্য এজন্য বলা, কারণ এইসবের মাধ্যমে মানুষের উপকারের, মানুষের যদি উপকারে আসে তাহলে সেখানে অবশ্যই একটা ভালো কাজ হবে নিঃসন্দেহে এগুলো। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।